এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ মহিষা দলের পূর্ব শ্রীরামপুরে। জানা গেছে ওই গৃহবধূর নাম রেশমা বিবি এবং অভিযুক্ত স্বামীর নাম শেখ সাইদুল ইসলাম। অভিযোগ, রেশমার আগেও ইতিমধ্যেই তিনটি বিয়ে করেছেন তার স্বামী সাইদুল ইসলাম। রেশমা সাইদুলের চতুর্থ পক্ষের স্ত্রী। প্রায় রেশমার ওপর অত্যাচার করা হতো বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। তিন বছর বিয়ে হচ্ছে, চারটা বিয়ে হচ্ছে, তিনটা বউ ছেড়ে পালিয়ে গেছে, এইটা আমি চার নম্বর বিয়ে হচ্ছে। প্রচুর অত্যাচার করছে কি, আমি একটু টাকা চাইলে ঘুরিয়ে বাইরে তোমাকে বোতলে এসে আলে কাদাইলে মারে দেরি করে তো কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে আমাকে ধরে দিয়ে তাহলে তিন মাস আমি জেল কেটে নেবো। শেখ সাইদুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস।